Yeah, that's right. We got a plot. Come on. Arunsla? Bonjour. Tapar, কি মনে করে? একটা দুঃসংবাদ দেবার জন্য বসে আছি। দুঃসংবাদ? কি দুঃসংবাদ? এবারের ঈদে কোনো নাটক লিখতে পারছি না। কেন? কারণ মানুষ হাসানোর মতো ভালো কোনো গল্প খুঁজে পাচ্ছি না। মানুষ হাসানোর মতো গল্প খুঁজে পাচ্ছ না বলে আমাকে কানাতে এসছ? জি হ্যাঁ, ঈদের নাটক করতে না পারলে কান্না ছাড়া আর কোনো উপায় নেই। সারাটা বছর অপেক্ষা করে থাকে এই একটা ঈদের নাটকের জন্য। কি করবো কাজী ভাই, মাথায় কিছু আসছে না। এবারে ঈদটা ছেড়ে দিন। আমাকে হার্ট ফেল করতে বলো, আমি পারবো, কিন্তু ঈদের নাটক আমি ছাড়তে পারবো না। তুমি বুঝতে পারছো না যে ঈদের নাটক যদি না করি তাহলে তোমারও ক্ষতি আমারও ক্ষতি। একটা ঈদের নাটক যদি আমরা না করি তাহলে নাট্যকার হিসেবে তুমি হারিয়ে যাবে, আর পরিচালক হিসেবে আমার কোনো খোঁজ থাকবে না। আর তার চেয়ে বড় কথা, তোমার যে স্ত্রী বিশিষ্ট তারকা অভিনেত্রী, দর্শক তাকে নিয়ে কী ভাববে? সে যদি ঈদের নাটক না করে দর্শক ভাববে যে অভিনেত্রী শায়লা দিন শেষ। বুঝতে পারছো কথাটা? জি বুঝেছি। আপনি আমাকে একটা গল্প দেন যেটা দিয়ে মানুষ হাসাতে পারবো। গল্প বানাতে পারলে কি আর আমি পরিচালক হতাম? তাহলে আমাকে ক্ষমা করেন, আমি পারবো না। এ কথা এখন তুমি বলতে পারো না ফারুক। আগামী শুক্রবার শুটিং শুরু, হাতে একদম সময় নেই। যে করে হোক একটা নাটক আমার চাই। গল্প কি গাছে ধরে যে টুপ করে পেড়ে নেব? এসব কথা আমি শুনতে চাই না ফারুক। আমি একটা নাটক চাই, নাটক ব্যাস, যেটার জন্য তুমি অ্যাডভান্স টাকা নিয়েছ। না মানে এখানে টাকাটা অবশ্যই কিছু না, আমার নাটক চাই, নাটক। ফারুক ভাই, এইবারে ঈদের নাটকের জন্য আমার একটা তুতলার ক্যারেক্টার লেখার কথা, আপনি মনে আছে তো? মনে রেখে আর কি হবে? তার মানে আয়ন, তুমি তোমার কাজে যাও। জি। শোনো, তুমি বাসায় যাও, বাসায় গিয়ে ঠান্ডা মতো চিন্তা করো, নিশ্চয় গল্প পাবে। আর শায়লাকে গিয়ে বলো, সে নিশ্চয় তোমাকে একটা গল্পের সূত্র দিতে পারবে। কি করছো শালা? নাটক দেখি। নিজের নাটক দেখার কি আছে? কি আছে মানে, নিজের অভিনয় খুঁটি খুঁটি না দেখে ভালো অভিনয় করবো কি হবে? তাহলে দেখো। তুমি এসে দেখো, তাহলে পরে লেখাগুলো তোমার ভালো হবে। আর কত ভালো নাটক লিখবো আমি? অহংকারী পতনের মূল। আমারও তাই মনে হচ্ছে। আচ্ছা শায়লা, তোমার কাছে ভালো কোনো গল্প আছে যা দিয়ে সুন্দর একটা নাটক হবে, লোকে দেখে খুব হাসবে? আচ্ছা বলো না বলো। এক দেশে ছিল এক নাট্যকার, তাহার ভারী অহংকার, সেভাবে সে ছাড়া দেশে নাট্যকারই নেই আর। দেখো শায়লা, আমি সিরিয়াসলি বলছি, আমার একটা গল্প দরকার। যাও গিয়ে দেখো, খোলো। কে? আমি কেডা সেটা এখানে দাঁড়ায় বলতে গেলে তো রাত্রির কাবার হয়ে যাবে, তবু আপনি আমার চিনতে পারবেন না। দরজাটা পুরোপুরি খোলেন। পরিচয় পুরোপুরি না জানলে তো পুরোপুরি দরজা খোলা সম্ভব না। আরে এটা কি ধরনের অভদ্র নিয়ম, অতিথিরে বাইরে দাঁড় করায় কেউ পরিচয় জানতে চায়? আপনি দরজাটা খোলেন, ভেতরে এসে বসি, তারপর বিস্তারিত বলি।
জি না, আই এম সরি, আগে পরিচয় বলেন তারপরে দরজা খুলব। আচ্ছা, আমার নাম হেফাজতুল্লাহ, আমি আপনার স্ত্রীর পক্ষের আত্মীয়। শৈলা, তুমি কি হেফাজতুল্লাহ নামে কাউকে চেনো? আমার স্ত্রী আপনাকে চেনেন না। সর্বনাশ, দাঁড়ান দাঁড়ান, সেন্ডে সেন্ডে। এই যে ওনারে দেন, ওনার হয়তো এখন স্মরণে নাই, কিন্তু ওনার একটু বলবেন যে আমি ছোটবেলায় ওনারে অনেক এরকম ক্ষেত থেকে আখ কেটে খাওয়াইছি। দেখো তো, এটা চেনো নাকি? চিনবো না কেন? আখ না মানে এটার মাধ্যমে কাউকে চেনো নাকি? মানে মানে ছোটবেলায় কেউ তোমাকে ক্ষেত থেকে অনেক আগ কেটে দিত আর তুমি সেগুলো খেতে? হেফাজ ভাই, আমার হেডমাস্টারের ছেলে, খোলো 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 খোলো। আমাদের গ্রামের বাড়ির দরজা অতিথির জন্য সবসময় হাট করে খোলা থাকে। এসব কথা পরে হবে, বলো কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা তো ভালো মাশাল্লাহ। স্যার শুনি, কেমন? আব্বা তো সুস্থ আছে, তিনি তো এখন গর্বে বাঁচেন না, দেশের সবচেয়ে নাম করা অভিনেত্রী তার ছাত্রী, আর সেই ছাত্রীর জামাই দেশের সবচেয়ে নাম করা নাট্যকার, তিনি তেমন গর্বে তোমার বুকের সাথে ছাপ্পানি ফুটে হাঁটেন। খান না খান না, চিনির মতো মিষ্টি। হ্যাঁ, এটা দিয়ে তো চিনি খায়। কি তুমিও খাবো নাকি? আমি খাবো, পরে খাবো, আসো আসো। ও হ্যাঁ, যে জন্য আসছি সেটাই তো আগে তোমার এগুলো পরে শুনবো। আসো, তোমাকে আমি ঘরটা দেখিয়ে দিই, হাত মুখ ধো, ফ্রেশ হও, তারপর তোমার খাবার লাগিয়ে দিচ্ছি। আসো আসো, এটা রাখো, অসুবিধা নেই। আসো, আমি কিন্তু টেবিলে সবার খাবার দিয়েছি, এসে একসঙ্গে খেয়ে ফেলি। এই সন্ধ্যাবেলা কি খাবো? তুমি বরং হেফাজ ভাইকে খাইয়ে দাও। হেফাজ ভাই কই? এসো এসো, বসো। কই দুলামি আসেন, উদার মূর্তি করে ফেলি। না, ও এখন খাবে না, তুমি খাওয়া শুরু করো। কেন? সূর্য তো অনেকক্ষণ আগে ডুবেছে, গ্রাম দেশের সময় তো আমরা ঘুমোতে চলে যাই, শহরে আমরা খাই রাত 10টার পর। আচ্ছা বলছো যখন, এসে বসো। ঠিক আছে বসছি। তুমি নিশ্চয়ই দুলাভাইয়ের সাথে খাবা? হ্যাঁ, তুমি খাও। মা খুব সুস্বাদু। ভালো, দাও ভাত দাও, ভাত দাও। ভাত দেব? আমি তো করতে পারবো না, আমার হাতি বলতে পারবে। হাতি? হাতি থাকি বুঝতে পারবো।
ডাল দিয়ে স্যার একটা ভাত খাবো, শালা আর দুটো ভাত। মানে ভাত তো ও বুঝতে পারছি শেষ হয়ে গেছে। না কোনো অসুবিধা নেই, রান্না করতে কতক্ষণ লাগবে? না তা তো ঠিকই, রান্না তো তোমাদের করতেই হবে, তোমরা খাবা না? তুলনায় লজ্জার মধ্যে ফেলে দিয়েছি না, কী করবো, আমার কোনো দোষ নেই জানেন, আমার পেটের মধ্যে একটা হাতি আছে, ওটারই দোষ। এখন বুঝতে পারছেন তো হাতি শব্দটার অর্থ কী? কি হয়েছে ভাই? সকাল হয়েছে কোন সকালে, তোমরা উঠবে না? আমরা তো সকালে ঘুম থেকে উঠি না, তুমিও যাও, তুমিও কি শুয়ে থাকো, যাও। কি যে বলো না, সকাল হলেই বিছানা পিঠের মধ্যে ওটট বলে খোঁচাতে থাকে, তখন কি শুয়ে থাকা যায়? আচ্ছা ঠিক আছে, তুমি যাও সোফায় গিয়ে একটু বসো, আমি আরো কিছুক্ষণ ঘুমাবো। ও কিন্তু আমার তো একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? এই যে দাঁতে মেসওয়াক করতে পারতেছি না। কেন? সকাল হলেই আমার তো খোলা আকাশের নিচে মেসওয়াক করার অভ্যাস, এখন এখানে ছাদের নিচে আকাশ কোথায়, আর দরজাও তো খুলতে পারতেছি না, আমি মেসওয়াকটা করবো কি করে? আচ্ছা তুমি দাঁড়ো। হ্যাঁ ওঠো না প্লিজ, একটু ওঠো। কি হলো ওই হেফাজ ভাই, কিনে একটু ছাদে যাও তো। ছাদে কেন? উনি দাঁত মাজবে। দাঁত মাজবেন তো ছাদে কেন, কি বলছো এসব? হ্যাঁ আকাশের নিচে দাঁড়িয়ে ওরা দাঁত মাজার অভ্যাস, যাও না প্লিজ ছাদে নিয়ে যাও না প্লিজ। আমি পারবো না। কি আশ্চর্য, উনি আমাদের মেহমান না, এতটুকু করবে না? তোমার দেশে বাড়ির থেকে কেউ এলে তো আমি এরকম করতাম না। এই তো অনেক দোষ শালা, সব কিছু তুই তুলনা করো। হ্যালো ফারুক, তুমি যে আমাদের এভাবে ডোবাবে আমি ভাবতেই পারিনি। কি? ও রিয়েলি? হ্যাঁ কাজী ভাই, খুব ইন্টারেস্টিং হবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ কি নাম বললে? হেফাজতুল্লাহ? বাহ নামটা তো খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, লিখে ফেলো লিখে ফেলো। কি গ্যান্ডারির মাধ্যমে পরিচয় পর্ব? তুমি যে আমাকে কি বিরাট টেনশন থেকে মুক্ত করলে ফারুক। আমি কি কম টেনশনে ছিলাম কাজী ভাই? এখন মনে হচ্ছে খুব জমজমাট একটা গল্প হবে, আমি এখনই লিখতে বসে যাচ্ছি। হ্যাঁ 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 বসে যাও বসে যাও। হ্যাঁ আমি তাহলে রাখি, তোমার আর সময় নষ্ট করবো না। আই এম ওয়েটিং ফর এ ভেরি গুড স্ক্রিপ্ট। হ্যাঁ বাই। দেখো মাগুরে রেসা কাদা যতই ঘোলা না, ওরা কলসি আওয়াজ করে না, আয় রে ভরা কলসি আওয়াজ করে না। হেফাজ ভাই কি করো? ও ভাই কৌশল করবো কৌশল। তো এত চিৎকার করে গান করছো কেন? গা হাত পায়ে তেল মাখার সময় গলা ছেড়ে গান না গেলে তেল মাখা হয়। তুমি ভেতরে যাও, ভেতরে গিয়ে বাথরুমে গিয়ে তেল মালিশ করো গিয়ে। কি করছো তুমি? তোমাদের বাথরুমে গেলে আমার দম বন্ধ হয়ে আসে, তাছাড়া ওইটুকুর একটা ঘর, হাত পা ছাড়া কিছু করা যায় না, আন্ধার, দিনের বেলা বাতি জ্বালায় রাখতে হয়। যেজন দিবসে মনের হরসে তুলামিয়া, আপনি আমার পিঠে একটু তেল মালিশ করে দেন না। কি না, ওই গ্রামের বাড়িতে তো ছোট ভাই বোনরা তেল মালিশ করে দেয়, এখান তো আপনি ছাড়া আর কেউ নাই, দেন না।
আচ্ছা ঠিক আছে, আল্লাহ 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 ধন্যবাদ ধন্যবাদ। যে জন্য আসছি তা তো জিজ্ঞেস করলেন না। আব্বাজান শালার একটা চিঠি লিখেছে, এর মধ্যে বিস্তারিত লেখা আছে, আপনারা পড়ে নেন, আমি কৌশল ছেড়ে আসি। মা শায়লা, আমার স্নেহ জানিবা, একটি বিশেষ উদ্দেশ্যে হেফাজতুল্লাহকে পাঠাইলাম। একখানা টেলিভিশন নাটকে অভিনয় করা তাহার বড় শখ। সে স্থানীয় যাত্রা পালায় নিয়মিত অভিনয় করিয়া থাকে, অভিনয়ে এত অঞ্চলে তাহার সুনামও যথেষ্ট। সুতরাং আমার বিশ্বাস তোমরা তাহাকে একটি নাটকে অভিনয়ের সুযোগ দিয়া তাহার এবং আমার উভয়ের ইচ্ছাকে পূরণ করিবে। হেফাজত ব্যর্থ মনোরথে ফিরিয়া আসিলে এত অঞ্চলে আমাকে বড়ই ছোট হইয়া যাইতে হইবে, আমি হাসির পাত্রে পরিণত হইব। তোমাদের মঙ্গল কামনারত তোমাদেরই প্রধান শিক্ষক হেদায়েতুল্লাহ প্রামাণিক। হাসছো যে? তোমার ভাইয়ের টেলিভিশন নাটক করার শখ। তাতে হাসি কি হলো? ওনার শখ আমাদের কি মেটাতে হবে? কি ওনাকে দিয়ে টেলিভিশন নাটক করাবে তুমি? সে নাটকে দেখবে? কিন্তু স্যার যেভাবে চিঠি লিখে পাঠিয়েছে তাতে করে হেফাজ ভাইকে একটা অভিনয় স্কোপ না দিয়ে আমাদের কোনো উপায় নেই। কি বলছো তুমি? এতদিন ধরে নাটকের কাজ করছো, কাকে দিয়ে কি কাজ হবে সেটা বোঝো না? মানুষের কাছে হাসির পাত্র হতে চাও? তাই বলে আমি আমার হেড স্যারকে মানুষের কাছে হাসির পাত্র করতে পারবো না। হেফাজ ভাই তো তবুও ভালো যে অভিনয়ের অভ্যেস আছে, কত গরু গাধা এখন অভিনয় করছে না। না শায়লা, তুমি একটু বেশি বলছো। ওনাকে নিয়ে কারোর সামনে দাঁড়াতে পারবে কি না কি কাণ্ড করে বসবে, শেষে তোমারই নাক কাটা পড়বে। তো ওনার কাণ্ডগুলো দিয়েই তো তুমি ঈদের নাটক লিখছো, কাণ্ড হলে তো তোমারই ভালো। সেটা যত খুশি বাড়ির ভেতরে ঘটুক, কিন্তু বাইরে ঘটলে এনিওয়ে ওনাকে নিয়ে বাড়ির বাইরে যাওয়া যাবে না। বাইরে নিতে হবে কেন? তুমি কাজী ভাইয়ের সাথে কথা বলো, উনি সব ব্যবস্থা করে ফেলবে। আমি পারব না, তুমি পারলে বলো। আশ্চর্য, আমার হেড স্যার এত বড় মুখ করে আমাদের কাছে তার ছেলেকে পাঠালো আর তুমি তার জন্য এতটুকু করতে পারবে না? তোমার হেড স্যার কাউকে পাঠালে তো আমি এরকম করতাম না। আবার তোলো না। আচ্ছা ঠিক আছে, উনি গোসল করে বার হোক, আমি ওনাকে নিয়ে কাজী ভাইয়ের কাছে যাচ্ছি। আরে না না, আমি তোমাকে প্রপস লিস্টটা দিতে পারছি না। আরে ওরা নাটকই জানি না কি হবে, প্রপস লিস্ট কি করে দিব তোমাকে আমি? হ্যাঁ ফারুক আসুক, তারপরে জেনে তারপর তোমাকে দেবো। হ্যাঁ ঠিক আছে, আমি রাখি। কাজী ভাই আসবো? হ্যাঁ। আরে এসো এসো এসো। কি সৌভাগ্য! ওয়ালাইকুম সালাম, তুই বৃহৎ শিল্পী আমার এখানে। আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি এত বিরাট একজন পরিচালক আর আমি সামান্য একজন ক্ষুদ্র অভিনেতা, আপনার সামনে দাঁড়ায় আমার তো হাত পা কাঁপছে। এখানে বসো, এই চেয়ারে বসো, তারা হাত পা কাঁপবে না, বসো। কি বলতেছো? পরিচালক অনুমতি না দিলে অভিনেতা বসতে পারে না। বসেন বসেন বসেন। এই আপনার জন্য। বাহ ধন্যবাদ, খুব খুশি হলাম। জি আমিও খুশি হলাম। এই না তোমরা খাও। তাহলে ফারুক, এটাই তোমার শেখ হেফাজতুল্লাহ যাকে নিয়ে তুমি নাটক দিয়েছি? খুবই ইন্টারেস্টিং লোক। ইন্টারেস্টিং লোকটার জন্য আপনার কাছে একটা রিকোয়েস্ট করতে এসেছি কাজী ভাই। আরে কল করো, ওনাকে আমার খুবই পছন্দ হয়েছে। উনি ঢাকায় এসেছেন একটা বিশেষ ইচ্ছে নিয়ে, উনি টেলিভিশনে অভিনয় করবেন। উনি কিসে অভিনয় করতে চান? টেলিভিশনে অভিনয় করবেন, আপনার পরিচালিত নাটক। উনি মানে টেলিভিশনে
মানে শুনেন আপনি মনে হয় একটু ভিমি খেয়ে যাচ্ছেন, আমার ওই টেলিভিশনে অভিনয়ের কথা শুনলে আপনি একটু হপকাই গেছে। ভয় পাচ্ছেন কেন? আপনি আমার টেস্ট নেন, আমার অডিশন করে দেন। শুনেন আমি কিন্তু সদ্য খান যাত্রাপালায় অভিনয় করেছি, সব ভিলেনের ক্যারেক্টার বুঝছেন। তুমি তুমি যদি আমার নিরবতাকে দুর্বলতা ভেবে থাকো তাহলে তাহলে তোমাকে বলছি রহমান, তুমি ভুল করছো, তুমি ভুল করছো। তোমার প্রেমের জন্য আমার মন যতই নরম হোক প্রয়োজন আমি ততটাই গরম হতে পারি। কি করেন আপনি? কেন আমি অডিশন করতেছি? আসলে উনি তো বিশ্বাস করতে পারতেছে না। আর বিশ্বাস করে কেন? আমি নতুন না, দেব সুলতান। থাক, সকালে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। সমস্যার কি বলতো? মানে তোমরা কি সত্যি সত্যি চাও যে ওনাকে? জি কাজী ভাই, সত্যি সত্যি চাই কাজী ভাই। কিন্তু কি অভিনয় দেবো? যে অভিনয় নোংরা দেখলাম তাতে তো। প্লিজ কাজী ভাই, হেফাজ ভাইকে একটা ক্যারেক্টার কিন্তু আপনাকে দিতেই হবে। কিন্তু সমস্যাটা কি? এইটা হচ্ছে বেতা তম ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে ছবি তুলে টেলিভিশনে দেখানো হয়। এদের পিছনে এদের পিছনে থাকে এলো পরিচালক কাদি তু এলো, আর তার পিছনে আমি এটি কেন্দ্রিকা অরুণ টুদুর, ঠিক আছে? আর এটা থামে, এটা থামে দ্বারা অভিনেতা আর অভিনেত্রী। আপনি তো অভিনয় করে খুব থক, তাই না? ওই থামে দেয় দ্বারা। একটু দাও, একটু দাও। তুমি যদি আমার নিরবতাকে দুর্বলতা ভেবে থাকো তাহলে তোমাকে বলছি সিমন, তুমি ভুল করছো। আমার তোমার প্রেমের জন্য যতটাই নরম প্রয়োজনে আমি ততটাই কঠিন হতে পারি। আপনি তোমার ছত মিটা দিলাম, কাল পরে গু থেকে উঠে থোদা গ্রামের বাড়ির উদ্দেশ্যে তুলে যাবে। শোনেন, আমি কিন্তু পরিচালক কাজী কোয়েলের আন্ডারে অভিনয় করো, স্টেট ডাইরেক্টর আন্ডারে তুমি অভিনয় করো না। বলে বাবা, যত বোকা ভাবছিলাম তত বোকা। তাহলে ভালো এক কাজ করো, তুমি যে নাটক লিখছো তাতে একটা পিওর কিংবা লাইট গার্ডের ক্যারেক্টার সৃষ্টি করো। এক সিন দু তিনটা ডায়লগ বেশি কিছু তার সম্ভব হবে না। না না কাজী ভাই, এতে তো আমার আরও বেশি বদনাম হবে। আর তাছাড়া পিওন কিংবা নাইট গার্ডের ক্যারেক্টার তো আপনি যে কাউকে দিয়েই করান, এটা কোনো অভিনয় হলো নাকি? এই ধরনের চরিত্র তো চরিত্রহীনের সমান। ওনাকে যদি ভালো ক্যারেক্টার না দেন তাহলে আমার হেড স্যারেরও অনেক বেশি অপমান হবে। তাহলে আপনাকে ওনাকে একটা ভালো ক্যারেক্টার দিতে হবে। ভিলেনের? তুমি হেসো না তো, ভিলেন যেটা আমি বুঝি না, তুমি ওনার জন্য একটা ভালো ক্যারেক্টার লিখে দেবে। আচ্ছা সারা, তুমি ছেলে বসে উঠছো কেন? তুমি কি আমাদের ডোবে? আচ্ছা ওনাকে যদি একটা নাটকে বড় ক্যারেক্টার দেওয়া হয় তাহলে নাটকটার ভবিষ্যৎটা কী হবে এখন ভেবে দেখেছো? নাটকের ভবিষ্যৎ কী হবে না হবে সেটা আপনি ভাবেন। ওনাকে যদি কোনো সম্মানজনক ক্যারেক্টার না দেন তাহলে কিন্তু আমি অভিনয় করব। কি? হ্যাঁ, তুমি আমাদের নাটকে না থাকলে তো ভরণ একবারে আসব না আমাদের। এই ফারুক, কী কী করবে? আমি তো কিছু ভাবতেই পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি হেফাজুদ্দোল্লাহকে নিয়ে যে নাটকটা লিখছো সেখানে হেফাজের চরিত্রটাই না হয় সেই অভিনয় করবে। থ্যাংক ইউ কাজী ভাই, থ্যাংক ইউ। কি বলছেন আপনি, ও পারবে? নিজের চরিত্র অভিনয় করবে, পারবে না কেন? হ্যাঁ না না, ওর যে যাত্রার ঢং টেলিভিশনে চলবে কি করে? না না কাজী ভাই, ও পারবে না। হ্যাঁ, আমি তো এখন আমার কথাটা শেষই করতে পারিনি। আমার কথাটা হলো যদি শায়লা ওনাকে শিখিয়ে পড়িয়ে ওনার ওই যাত্রা ঢঙের অভিনয়টা ছাড়াতে পারে আর মডার্ন টিভি অভিনয়ের স্টাইলটা ধরে দিতে পারে তাহলে আমি ক্যারেক্টার দিব। জি হ্যাঁ, আমি আমি কিভাবে শেখাবো কাজী ভাই? তুমি দেশের সেরা অভিনেত্রী, কিভাবে শেখাবো মানে? আচ্ছা ঠিক আছে, আমি না ওনাকে তৈরি করে নেবো, বাসায় বসে ট্রেনিং দিয়ে দুদিনে ওনাকে আমি তৈরি করে নেবো। ব্যাস, তাহলে তো কোনো ঝামেলাই থাকছে না। আমি তাহলে এখন ওনাকে ডাকি। আয়ন,
আয়ন ওনাকে নিয়ে এসো। আতে 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 এই যে আপনি তো অডিশন দিতেই চাইছিলেন, আমি দুদিন পর আপনার অডিশন দেবো। অডিশনে যদি পাস করতে পারেন তাহলে আপনার টেলিভিশন অভিনয়। কেন দুদিন পর কেন? আপনি তো এতদিন মানে ভিলেনের রোল করতেন বলছে, এখন আপনি হিরো রোল করবেন টেলিভিশনে। কি করছেন হিরোর অভিনয় কি করবেন? হিরো পারবো না তো। আরে পারবেন পারবেন, আপনার বাবার ছাত্রী আপনাকে শিখিয়ে দেবে। তুমি কোনো টেনশন করো না, তুমি ভেবো না। থ্যাংক ইউ কাজী ভাই, আমরা তাহলে আজকে উঠি। আরে উঠি কি, চা খেয়ে যাবে না? না কাজী ভাই, নাটকটা শেষ করতে হবে। হ্যাঁ যা যাও তাড়াতাড়ি বাড়ি যাও, নাটকটা শেষ করো। ছায়লা তোমার উপর কিন্তু গুরু দায়িত্ব রইল, ওরা চারটা ঘন্টা তোমাকে ছাড়াতে হবে। ভালো হইলে কিন্তু আমি জানি না আমি কি করবো, আমার আর কিছু করা থাকে। আসি কাজী ভাই। ওকে কাম আসো। তাহলে আমারটা কি হবে কাজী ভাই? তোমার আবার কি হবে? আমার তোতলার অভিনয়টা দেখো, তুমি হচ্ছে ক্যামেরার পেছনের মানুষ, তোমার ক্যামেরার সামনে যাওয়ার দরকার। বুঝতে পারছি কি বলেছি? ডাকতেছ কোনো ট্রেনিং হবে না? হ্যাঁ ট্রেনিং হবে, আসো আসো এখানে বসো। নাটক খুব ভালো করে দেখো, দেখো টিভি নাটকে কিভাবে অভিনয় করতে হয়, আর ভালো মতো খেয়াল করবে যা যা নাটকে টিভি নাটকে কি পাঠ, খুব ভালো মতো খেয়াল করবে। খালা ঘড়িটা একটু দেখেন, এরকম না খেয়ে থাকা চাইতে রোল কেসম ভিলেনের রোল দিল নায়কের রোল, নায়কের রোল তো সোজা জমে হচ্ছে ওই ভিলেনের রোল। কথা না বলে নাটক ভালো করে দেখো, তাই একবারে রাইতের খাবারই খাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু কি দেখবো সেটা বলবা না? পারফর্মাররা কিভাবে কথা বলছে সেটা দেখো, ওদের চোখের এক্সপ্রেশনগুলো দেখো, তারপর দেখো হাত পা কিভাবে নাড়ছে, খুব মনোযোগ দিয়ে দেখো। কাল সকালে কিন্তু তোমার সঙ্গে আমি রিহার্সাল করব। ওকে তুমি যদি না খাও আমিও খাবো না। এইবার 6 টেবিল চামচ চিনি মাংসের মধ্যে ঢালিয়ে দাও। 1, 2, 3, 4, 5, 6 কি দেখছ টিভির অভিনয়ের সাথে যাত্রার অভিনয়ের কত পার্থক্য? ও মাই গড, ঘুমিয়ে পড়ো নাকি? কি হলো তুমি আমায় উঠেলে কেন? যাও কি দেখো গিয়ে, এরকম গুড়ুম গুড়ুম শব্দ হলে লিখবো কি করে? তুমি কি ঘুমিয়ে পড়লো? কি জানি তো ঘুম। পেপার সাহেব, পেপার সাহেব, পেপার সাহেব, কে কে? ও দুলা মিয়া, আমার এক সমস্যা টেলিভিশন সামনে বসলে ঘুমিয়ে যাবে। রুমে কে ঘুমান? না না আমার তো ট্রেনিং চলছে, ট্রেনিং। হেফাজ ভাই তুমি যদি এরকম করো তাহলে কিন্তু অডিশনে পাশ করতে পারবে না, তখন কিন্তু আমার কিচ্ছু করা থাকবে না, আমি আগে থেকে বলে দিলাম। না শোনো আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, এরকম আর হবে না। বল বল তুমি, তুমি দাঁড়াবে, তুমি দাঁড়াবে বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনিতে, আর আমি আমি দাঁড়াবো উল্টো দিকের বুক স্টলের নিচে। আর হ্যাঁ না 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 আমাকে তোমার চেনার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে ঠিকই চিনে নেব। কি করছো তুমি, কি করছো কেন? এটাই তো লেখা আছে ওখানে। আরে আমার লেখা থাকলে হবে, কিন্তু ডেলিভারি কিভাবে দিচ্ছ, চিৎকার করছো কেন? তাহলে কি করবো? নরমালি কথা বলো। কিরম এখন তোমাকে কিভাবে দেখা না, নরমালি ডেলিভারিটা দাও, দেখাবে দেখো, তুমি ফলো করো আমাকে। তুমি দাঁড়াবে বাস স্ট্যান্ডের কাছে, আর আমি ঠিক উঠে পাশে বুক স্টলের কাছে। তুমি আমাকে না চাইলে কোনো অসুবিধা নেই, আমি তোমাকে ঠিক চাই। এই তো এটা কি ধরনের অভিনয় হলো, এটা তো তুমি কথা কচ্ছো। সেটাই তো নাটক, তাই তুমি নরমালি আমার যেভাবে কথা বলে সেভাবে কথা বলবে, তুমি চারটার মতো তুমি চিৎকার চিৎকার দিয়ে কথা বলতে পারো। আচ্ছা আচ্ছা তাহলে নর্মাল, একদম নর্মাল। হ্যাঁ নর্মালি। এই যে তুমি দুছো কেন,
দুলছো কেন? তুমি নরমালি দাঁড়াও, স্ট্রেট হয়ে দাঁড়াও। তাহলে দাঁড়াও, আমাকে কথা বলার সময় তুলি, নরমালি কথা বলো। হ্যাঁ, স্ট্রেট হয়ে দাঁড়াও, স্ট্রেট কথা বলো, নরমাল। ঠিক আছে, হ্যাঁ, একদম নরমাল। হ্যাঁ, তুমি তুমি দাঁড়াবে, তুমি দাঁড়াবে যাত্রী সামনের বাস স্ট্যান্ডে নিচে, আমি আমি দাঁড়াও। তুমি আসছো কেন? কেন আসছো? যাও যাও, আমি যাও, প্লিজ যাও। সরি সরি তুমি আমার একটু পার করে দাও মাহবুদ, তুমি একটু সহায় থাকো মাহবুদ, আমার একটু অডিশনে অডিশনে পাস করে দাও মাহবুদ। হ্যালো, শোনো, তুমি থাকবে যাত্রীর সামনের নিচে, আর আমি উল্টো দিকের বুক স্টলে। না না, আমার না চিনলে তোমার কোনো অসুবিধা নেই, আমি তোমার ঠিক চিনে নেব। সত্যি শাইলা, তুমি শুধু সেরা অতিথি নও, তুমি সেরা শিক্ষক। আমি ভাবতেই পারিনি। তাহলে আপনি যে নাটকটা অভিনয় করবেন সেটা আমি কালকে পেয়ে যাবো, ঠিক আছে? কি ফারুক ঠিক আছে না? জি, শুক্রবার থেকে শুটিং। আচ্ছা, আমি পোশাক কি পরবো? আমি যে কোনো নায়কের কোনো পোশাক তো আনিনি, যা এনেছি সব ভিলেনের পোশাক। আপনার কোনো পোশাক লাগবে না। জি না, মানে ওই যা আছে তাতেই চলবে। এই পোশাকে নায়কের পার্ট, এই পোশাকে নায়কের পার্ট। হ্যালো হ্যালো, কিরা করছেন? ও বরকত চাচা, আসসালামু আলাইকুম চাচা। চাচা, আমি আমি হেফাজ, আমি হেফাজ করছি ঢাকা থেকে। জি জি চাচা, চাচা আমি তো টিভি নাটকে চান্স পেয়েছি। জি 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 জি, সামনের শুক্রবার শুটিং, সামনের শুক্রবার। জি জি, শোনেন, একটা কাজ তো একটু করতেই হবে, ওই আপনাকে খবরটা দেবেন না, নায়কের রোল দিয়েছে না, ভিলেন তো পালাম না। ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, কেমন হয়েছে বলো? খুব ভালো হবে আশা করছি কাজী ভাই। নাম কি রাখলেন নাটকের? অতিথি নারায়ণ। কি অতিথি নারায়ণ? ওয়ান্ডারফুল, আরে বাহ, অতিথি নারায়ণ, পারফেক্ট টাইটেল। তুমি এক কাজ করো, এখন নাটকের একটা কপি আমাকে পাঠিয়ে দাও। ঠিক আছে কাজী ভাই, বাকি সেও বাই। অতিথি নারায়ণ, আসলেই অতিথি নারায়ণ।
দর্শক এটা দেখে খুব হাসবে, তাই না? অসম্ভব হাসবে। আচ্ছা আচ্ছা, এটা আপনি কি লিখেছেন? কি লিখেছি মানে নাটক? কোন জাতীয় নাটক? এটা হাসির নাটক, কমেডি। কমেডি নাটক আমি করছি, এটা আপনি নাটক। আমি করছি, এটা আপনি নাটক বলতেছেন কিভাবে? কিভাবে মানে কেন, কি হয়েছে বুঝবে? তুমি দেখো, এটা তো আমি এখানে আসার পর যা যা করেছি পরপর তাই লেখা, এটা নাটক হলো কি করে? আপনি কি বলছেন? এই নাটক দেখে দর্শক হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি যাবে। ঈদের 5 দিনের সেরা নাটক হবে এটা। তার মানে আমি এখানে আসার পর থেকে যা যা করেছি সব কিছু হাস্যকর? জি। না না, আপনারা একটু বুঝতে চেষ্টা করেন, আমি তখন মানুষ হাসানোর জন্য আসিনি, আমি এসেছি আমার আর আমার আব্বাজানের একটা শখ পূরণের জন্য। তো আমি যেভাবে কথা বলি, যেভাবে চলি, তার সে ভিন্ন কিছু তো আমি এখানে করিনি। আমার সেই চলাফেরা, আঁক নিয়ে আসা, নাড়ু নিয়ে আসা, আকাশ দেখতে চাওয়া, সে সব কিছু আপনাদের কাছে হাস্যকর। শুনেন দুলামায়া, আপনার একটা কথা বলি, কটা টাকা দিয়ে দোকান থেকে মিষ্টি কিনে এনে আত্মীয়ের বাড়ি যাওয়া যায়, কিন্তু সেই মিষ্টির মধ্যে কিন্তু ভালোবাসা থাকে না। আমার এত যত্ন করে মায়া দিয়ে নিয়ে আসা নাড়ুমুড়ি আপনাদের কাছে হাসির জিনিস? বসুন। না না, কি বসবো? তাহলে তাহলে আমার জীবনটা এরম যে থেকে দর্শকরা হাসতে হাসতে গড়াগড়ি যাবে, ঈদের দিনে আমার জীবন নিয়ে মানুষ হাসবে? না না, এটা কিরম জীবন, এটা কিরম জীবন? আমি তাহলে চললাম। প্লিজ হেফাজ ভাই, তুমি যাবে না। তুমি আমারে মানা করে নেব, নিজের জীবনের অভিনয় নিজে করে আমি আমি আসলে মানুষ আসাতেই পারবো না। তোমরা অন্য কাউরে দিয়ে অভিনয়টা করাই নিও, আমার সব পূরণ হয়ে গেছে। আমি চললাম।
গুলামে আমি চলি।